ইয়া আল্লাহ, গরুর যে দাম এটা লোয়ার কোনো কুদরতও নাই। অত দাম দিয়ে কুরবানি মাংস দিত গেলা হোসাই, উপরে আমি তুকাই দিয়ে তুকাই দিয়ে 1,50,000 টাকা দিয়ে গরু এগুলো লইছি। তুমি দেন গরু লইলছ নি, তাইন ফোন দিয়া কষ্ট করে গরু লইছ, ইকার শুনাইন লাগে তাইন ফোন দিছ, তাইন ফোন দিছেন 1,50,000 টাকা দিয়ে তাইন গরু এগুলো লইছেন, ওখানে শুনাইন লাগে। হায় রে কুরবানি, এরে শুনছ নি, তোমার পয়সা বেতো গো, এটা ইয়ে খাইন না, গরুর মাংস খাইন না, 1,20,000 টাকা দিয়ে গরু লইতে পারে। তারে কইলাম তুই এক কাম কর, খাসি এগুলো তোর বাপে খাইবা, ও উপরে আরো 20,000 টাকা দিয়ে আরো খাসি এগুলো হয়েছে। তানোর জামাইয়ে গরু খাইন না খাসি খাইন, ই কারণে লাগে তাই ফোন দিস না, তাইন ফোন দিস তাই তাই গরুও কুরবানি দিরা খাসিও কুরবানি দিতা, ওখানে নাই। হায় রে কুরবানি, বাতি জানি বেটা, তুমি এবার কুরবানি তাই নেন, কোনো সমস্যা না, চাষা আসি বেটা, দুনিয়ায় চাষা আসি। তুই এক কাম করিস, মাংস অংস স্বাদও দিলে হইবে, মাংস কাটাত আই ওই সকালে আগুয়ান মাঝ মাঝ ফরিয়া সারে তোরা স্বাদও দিলে হইবে, আর দেবার সময় নিবে কি মাংস, তাই তোমার মাংস দেওয়ার কেয়াল নাই, তুমি কুরবানি দিস না, ওখান বুঝাইয়া তোমার অপমান করার কেয়াল। হায় রে কুরবানি, আর পাটি আছেন দেবো ভাই, এনতে নাকি তার কথা জানেন, তাই কুরবানি দিবা কোনো অসুবিধা নাই, সে কুরবানি দিরা না না দিরা না তা খুশ করিবা করবা, সেনে দিরা না তালে গবেষণা করবা। অনেকে আছে রে ভাই বিদেশি, অনেকে আছে ব্যবসায়ী, আপনারা হয়তো বা দেখরা তারা ঠেকা খামার, কিন্তু তারা কোন পরিস্থিতি আছে আমরা জানি নি। অনেকে ঋণে গালারে ভাই, ঋণ মারতে মারতে সুযোগ দিতে পারেন না, হে হয়তো বা কুরবানি দিতে পারেন না, কিন্তু কিছু মানুষ আছে তারা লয়ে গবেষণা করবা, কবে না খালি রুজি করে, কিন্তু তার মন নাই, তো কুরবানি দিরা না, দিতে পারতা না, কেনে 100 বার পারলা না, দিরা না। হায় রে কুরবানি, অথচ তারা চেষ্টা করলে তারা খোঁজ খবর নিতে পারে যে এরা ভিতরের অবস্থা কিতা, এরা কোন পরিস্থিতি আছে ওখান খোঁজ খবর করা। আরো পার্টি আছে নেবো, তাই তাই খালি মধ্যবিত্ত হলের অপমান হয় বুঝছেন, কোনো মধ্যবিত্ত যারা কুরবানি দিত না, একটা জিনিস খেয়াল করি দেখে ভাই, মধ্যবিত্ত মানুষ যদি কুরবানি নাও দেয় তার আত্মসম্মান খুব বেশি, সেটা তার গরু রইবে, হয়তো বা 2 দিন আগে মুরগিগুলো ইয়ে আনলো, ওগু জব করি তারা তারা খাওয়ার তারা একটা ইন্তজাম করে, তারা খেয়ে কুজাত জুজাত না, খেয়ে দিলে আলহামদুলিল্লাহ, না দিলে কোনো অসুবিধা না, কিন্তু কিছু মানুষ আছে নেবো ও গরুর কোনো গরে ফাইরে হইবা, তুমি এক কাম করে রেবো, ঈদের দিন আইয়ে জোরে রক্ত তোমার তোর মাংস নিবাই গিয়া, আর তোমার বাপরে হয় কোনো চিন্তা করতে না, এখন আমি দুনিয়াতে আসি কোনো অসুবিধা নাই। মধ্যবিত্ত হলরে বাড়িতে আনি দিন না মাংস, তার বাড়িতে নিয়ে দেওয়া উচিত, কি সামান্য জিনিস খেয়ে বুঝে না রে ভাই। ভিডিও শেষ করার আগে একটা কথা হই রে ভাই, কুরবানি দেওয়া ফরজ, তার থেকে আরো বেশি জরুরি যে বিষয়টা হইল কি রে ভাই, নিয়ত পরিষ্কার করে দেওয়া, সবর ক্ষমতা হয় না কুরবানি দেওয়া, আবার অনেকের হয় ক্ষমতা, যার ক্ষমতা হয় কুরবানি দেওয়া তার উচিত হইল কি লোক দেখানি কুরবানি না করা।